ফ্রম কেলিং ইন্টারন্যাশনাল বাংলাদেশ 5 ওক্লক নিউজে। সাথে আছি আমি নূর মোহাম্মদ ফারুক। শুরুতেই করোনা আপডেট। গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3956 জন, মৃত্যুবরণ করেছেন 60 জন এবং নতুন করে সুস্থ হয়েছেন 2679 জন। আমরা মনে করতাম করোনা শুধু ঢাকাতেই বেশি, গত কয়েকদিনের রিপোর্ট আমাদের সে ধারণা ভুল প্রমাণ করেছে। রাজশাহী জেলা সহ দেশের বিভিন্ন জেলার করোনা আক্রান্তের হার ঢাকাকে ছাড়িয়ে গেছে। তাই বেপরোয়া না হয়ে সতর্ক হন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত ধুয়ে নিন অথবা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন। আপনি সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, প্রচুর পানি পান করুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন যা আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখবে। এক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে কেলিংকের কিছু ন্যাচারাল প্রোডাক্ট, যেমন অর্গানিক কে বায়োলিন, যা আপনার রক্তের অশুদ্ধি দূর করে রক্তকে পরিষ্কার করতে সাহায্য করবে, ত্বকের অ্যালার্জি দূর করতে সহায়তা করবে, হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়, নতুন রক্তকোষ তৈরি করতে খুব হেল্প করতে পারে আপনাকে আমাদের এই কে বায়োগ্রিন। এতে রয়েছে জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই সহ প্রায় 58 জাতের পুষ্টিকর উপাদান, যা আপনার আমার প্রতিদিনকার পুষ্টির চাহিদা মেটাতে সহায়ক। রয়েছে কে অ্যাজমো, যা আপনার লাংসকে পরিষ্কার রাখবে, লাংসের অ্যাক্টিভিটি ধরে রাখবে, শ্বাসকষ্ট কিংবা কফ কাশি দূর করতে কে অ্যাজমোর কোনো জুড়ি নেই। রয়েছে কে লাইট, যা আপনার লিভারের অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য খুবই কার্যকর, ফ্যাটি লিভার কিংবা হেপাটাইটিস বি ভালো করার জন্য কে লাইটের কোনো জুড়ি নেই। রয়েছে কে রিন, যা আপনার কিডনি সচল রাখতে খুবই কার্যকর, প্রস্রাব ইনফেকশন কিংবা কিডনি পাথর ভালো করার জন্য কে রিন আপনাকে সহায়তা করতে পারে। রয়েছে কে ভিগো, যা আপনার এনার্জি গ্রোথ করবে। রয়েছে কে ভিটা, যা মহিলাদের বিভিন্ন প্রকার পার্সোনাল সমস্যা ভালো করতে সহায়তা করবে। ওমেগা স্কোয়া, যা হার্টের অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য খুবই কার্যকর, ওমেগা স্কোয়া আপনাকে হেল্প করতে পারে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য। প্রতিদিন গ্রহণ করুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকার জন্য আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য উৎসাহিত করুন। চলে যাচ্ছি কেয়ারিং আপডেটে। গতদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কেয়ারিংয়ের অনেকগুলো অ্যাক্টিভিটি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কুমিল্লা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদি, হাটহাজারি এবং জয়পুরহাট অঞ্চলের প্রোগ্রামগুলো। যে সকল জায়গাতে ছিলেন আমাদের সিনিয়র ও লিডারবৃন্দ, সেখানে তারা করিয়েছেন ট্রেনিং এবং বিশেষ মিটিং। নরসিংদী জেলার বিভিন্ন অঞ্চলে সারাদিন বিভিন্ন অ্যাক্টিভিটি করিয়েছেন আমাদের রুমি ম্যানেজার ফরহাদ আহমেদ। এছাড়াও ঢাকার হেড অফিসে উপস্থিত ছিলেন ক্রাউন অ্যাম্বাসেডর আমজাদ হুসাইন, ক্রাউন ম্যানেজার ম্যাক মাসুক, ডায়মন্ড ম্যানেজার মাহমুদুল হাসান, এমআরএল ম্যানেজার প্রণব কুমার বিজয়, সাফায়ার ম্যানেজার আব্দুল মান্নান এবং সুপারভাইজার মারুফ আহমেদ। তারা সকলেই ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে। আমরা তাদের সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি। এছাড়াও আমাদের প্রতিদিনকার অনলাইনের অ্যাক্টিভিটির এই অংশ হিসেবে এক্সপার্ট সলিউশন অনুষ্ঠিত হয় সকাল 11টায়। সেখানে উপস্থিত ছিলেন আমাদের জেনারেল ডিরেক্টর দাতো গুণালাম সুব্রমণিয়াম, ছিলেন মার্কেটিং ম্যানেজার রেজাউল ইসলাম, ছিলেন আমাদের সহকর্মী শাহেদ শরীফ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরো অনেক লিডারবৃন্দ। আপনাদের বিজনেসকে আরো গতিময় করার জন্য কেলিং ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড জুন মাসের জন্য নতুন দুইটি স্পেশাল ক্যাম্পেইন ঘোষণা করেছে। 5টি আয়ুর্বেদ প্রোডাক্ট একত্রে কিনলে পেয়ে যাচ্ছেন 1টি কেয়ার ওয়াইপস সম্পূর্ণ ফ্রি। আমি আবারও বলছি, 5টি আয়ুর্বেদ প্রোডাক্ট একত্রে কিনলে পেয়ে যাচ্ছেন 1টি কেয়ার ওয়াইপস সম্পূর্ণ ফ্রি। এবং নতুন জয়নিং এর ক্ষেত্রে 400 বিবির প্রোডাক্ট
এক রিসিপ্টে পারচেজ করলে ইন্ট্রোডিউসার যিনি আছেন তিনি পেয়ে যাবেন 1,000 টাকা ক্যাশ ইনসেন্টিভ। সো এগিয়ে আসুন, বিজনেসকে গতিময় করুন। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, পাস্ট ইজ এক্সপেরিয়েন্স, প্রেজেন্ট ইজ এক্সপেরিমেন্ট, ফিউচার ইজ এক্সপেকটেশন। সো ইউজ ইউর এক্সপেরিয়েন্স ইন ইউর এক্সপেরিমেন্ট টু অ্যাচিভ ইউর এক্সপেকটেশন। অর্থাৎ অতীতকে কাজে লাগিয়ে, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগান এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। কেয়ারিং রয়েছে আপনার পাশে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। কেয়ারিং এগিয়ে যাচ্ছে তার আপন গতিতে, কেয়ারিং অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশ জুড়ে। আপনি কেন বসে থাকবেন? চলে আসুন কেয়ারিংকে, কাজ করুন, ইনকাম করুন, সফল হন। আপনাদের সফলতাই আমাদের কাম্য। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে আগামীকাল একই চ্যানেলে একই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কেয়ারিং কেয়ার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।